हे शल्यमणि ऋषि আমারে সুদামারে যে এই ধরা ধামে আপনে বলতে কেউ নাই আমি যেদিনই চলে যাব আমারে সন্তানে কি কে দেখবে কে আদর করবে ও মা জানেন শল্যমণি ঋষি তিনি কি বলছেন ও মাতুকা তুমি যে আজকেরে তোমার সন্তানের কথা চিন্তনে করছো না তো তোমার সন্তানের কথা চিন্তনে করো না কেন না এই জগতে এই ধরা ধামে যে জন্ম গ্রহণ করেছে তার আহারের ব্যবস্থা তার ভরণে পোষণে তোমার গোবিন্দ তিনি করেন শল্যমণি ঋষি তিনি বলছেন ও মাতুকা সৃষ্টিকর্তা ব্রহ্মা পালনকর্তাকে বিষ্ণু আর সংহারকর্তা ভোলেনাথ ও মাতুকা এমন তো হতে পারে যে তোমার সন্তানের জীবনে সাক্ষাতে সেই ঠাকুরের বন্ধু রূপে আসতে পারে তোমার সন্তানের জীবনে বন্ধু রূপে আসতে পারে তুমি কেন তোমার সন্তানের কথা চিন্তনে করছো তুমি তো সেই গোবিন্দকে ভালোবেসেছো না তা তারে পরে ছেড়ে দাও না তোমার সন্তানকে হে ঠাকুর ভক্তগণ আমাদের প্রত্যেকের কর্তব্য কি জানেন আমরা সকলে যদি আমাদের সংসারে ঘরে দরজা সকলে যদি গোবিন্দর চরণে সমর্পিত করে দিন তা নিশ্চয়ই একদিন না একদিন আমার ঠাকুরে তিনি আমাদের জীবনে আসবেনই যদি আমরা সমর্পিত করি তাহলে আমাদের সন্তানের জীবনে আসবেই ভগবান আসবেন কি না মা আসবে একবার তো করে দেখেন একবারে তানাকে আপনি চিন্তনে করে দেখেন না যে আমার ঠাকুর তিনি কত করুণাময় কত দয়ানিধি তিনি আসেন কি না একবার তো চেষ্টা করে দেখেন আজকের এইভাবে তিনি বুঝাচ্ছেন মাতুকাকে আর মাতুকা না বাড়িতে ফিরে গিয়েছে আর বাড়িতে যাবারই পরে মাতুকা তিনি বুঝতে পারছেন যে আমার এখনে যাবারে বেলা এসেছে আমাকে এখনে শরীরে ছাড়তে হবে বাবা জানেনি মাতুকা কি করেছে মাতুকা তিনি উচ্চর সুরে সুদামাকে ডাকছেন ও সুদামা সুদামা তুমি কোথায় আছো বাবা তুমি আমার কাছে ছুটে এসো তুমি কোথায় আছো আরে সুদামা ছুটতে ছুটতে বাবার সম্মুখে এসে দুই হাতে জোরে করে দাঁড়িয়েছে সুদামা তিনি বলছিলেন বাবা আমাকে ডেকেছেন ও মা সুদামা বলছিলেন বাবা আমাকে এইভাবে কেন ডাকছেন মাতুকা বলছেন সুদামা তুমি আমারে পাশে একটু বসো আর সুদামা না বাবারে পাশে বিরাজমান হয়েছে মাতুকা তিনি বলছেন সুদামা আমাকে শীত পরধামে যেতে হবে আমারে গোবিন্দ আমাকে ডাকছে ও সুদামা আমাকে না এখনই শরীরে ছাড়তে হবে কিন্তু সুদামা আমি যেদিন আমি যে এখনই চলে যাব আমারে আপনে বলতে তো আমার সুদামার আরে কেউ নাই মাতুকা বলছেন ও সুদামা আমারে যাবারই পরে তুমি তোমার ধ্যানে রাখবে সময় মতনে খেয়ে নেবে ও মা সুদামা না একটি কথা চিন্তনি করেন মা তাহলে এত ব্যাকুল হবেন না সুদামার মতনে মনে কি স্থির করতে হবে আজকের পঞ্চম বছরের শিশু সুদামা আরে সেই পঞ্চম বছরের শিশুরে মা চলে গিয়েছে আপনে বলতে কেউ নাই ধরা ধামে আরে সেই ছোট্ট একটি শিশু আরে বাবা যদি বলে
আমাকে তো ঠাকুরে ডেকেছে, আমাকে এখনি যেতে হবে। ওমা একবারে চিন্তনী করে দেখে যে সুদামা তাহলে কত কষ্ট পেয়েছে। মাতুকা বলছেন, সুদামা আমি যে শরীরে ছেড়ে দিচ্ছি বাবা, আমার মাথা তোরে কোলেরে পরে নে না। আর সুদামা তিনি নিজের পিতারে মস্তক নিজের কোলেরে পরে নিয়ে বলছেন, বাবা আমার তো আপনে বলতে এই জগতে আরে কেউ নাই বাবা, এখন যদি আপনি চলে যান তাহলে আমাকে কে আদরে করবে যত্ন করবে। মাতুকা বলছেন, ও সুদামা আমাকে তো এখনই যেতে হবে ওমা, আমাদের যেদিনই ডাক আসবে না সেদিন আমাদের সকলকেই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সেদিনে যদি আমাদের সন্তানে বলে যে মা আপনি যেতে পারবেন না, বাবা যেতে পারবেন না, কিন্তু আপনি এই ধরাধামে থাকতে পারবেন না, যদি সেই দিনে ডাকে এসে যায়, আমার ঠাকুরই যদি ডাকে তাহলে আপনি ইচ্ছা করে থাকতে পারবেন না। আজকের সুদামা তিনি কান্না করছেন, আর মাতুকা তিনি বলছেন, সুদামা আমি চলে যাচ্ছি। এমনি করে সুদামাকে মাতুকা তিনি বলছেন, আর আস্তে আস্তে মাতুকা তিনি নিজের শরীরে ছেড়ে দিয়েছেন। আর শরীরে ছেড়ে দেওয়ার পরে মাতুকা সন্তানের সুদামা তিনি উজ্জ্বল সুরে কান্না করছেন, বাবাকে আজকের জড়িয়ে ধরে উজ্জ্বল সুরে কান্না করছেন, বাবাকেও হারিয়েছে সুদামা। আর এমন সময় না সকলে পাড়া পশি এসে মাতুকারে শরীরকে অন্তিম সংস্কার করেছে, সুদামাকে সকলে শান্ত করেছে। এমন সময় সন্ধ্যেমণির আশ্রমের থেকে জানতে পারলেন যে মাতুকা শরীরে ছেড়ে দিয়েছে। আর সন্ধ্যেমণির ঋষি তিনি একজন শিষ্যকে পাঠিয়েছেন যে যাও মাতুকা ছেলে সুদামাকে নিয়ে এসো। আর সেই শিষ্য এসে সুদামাকে নিয়ে গুরুকুলে চলে গিয়েছিলেন, বলে যায় জয় শ্রী রাধেশ্যাম। হে ঠাকুর ভক্তগণ, সুদামা যখনই গুরুকুলে প্রবেশ করেছেন, আর সন্ধ্যেমণির স্ত্রী তিনি ছুটতে ছুটতে এসেছেন, আর যখনই সুদামাকে দেখেছেন এমন অনুভবে করছে যে আমার যে সন্তানে চলে গিয়েছে এই সেই সন্তান, নিজের সন্তানকে মনে করে জড়িয়ে ধরেছেন সুদামাকে গুরু মা। আর বড় আনন্দ পাচ্ছেন সুদামাকে দেখে, বড় আদরে করছেন গুরু মা সুদামাকে। গুরু মা তিনি সুদামাকে ভিতরে নিয়ে গিয়েছেন। আর সুদামা কি করতেন জানেন? প্রত্যেকের সময়ে গুরু মার আদেশকে সুরদার মনে করতেন, গুরুদেবের যা কিছুই বলতেন না বাবা সেই কথা অনুসারেই সুদামা চলতেন, গুরু আজ্ঞা ভিন্ন কিছুই করতেন না। আমাদের প্রত্যেকের কর্তব্য যে মাতা পিতারা আদেশে ভিন্ন, গুরু আদেশে ভিন্ন, স্বামী আদেশে ভিন্ন কোনো কর্ম করা উচিত নয়। যদি কিছু সৎ কর্ম করতে চাই সর্বপ্রথমে মাতা পিতাকে বলতে হবে, গুরুর কাছের থেকে আজ্ঞা